নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো কাঁচা মুগ ডালের একটা রেসিপি। তার জন্য আমি কাঁচা মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে জলে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা অনেকটা ফুলে উঠেছে। আর আমার লাগছে লাউ, লাউ আমি কেটে রেখেছি, ডাঁটা, আম, একটা ছোট সাইজের আম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। ডালটাকে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি। এবার আমি এতে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। ডালের মধ্যে একে একে ডাঁটা, লাউ, কাঁচা আম সব দিয়ে দিচ্ছি। ডালের উপরে যখন এরকম ফেনা উঠতে শুরু করবে তখন ফেনাগুলো নিয়ে ফেলে দেব। ডালে অনেক কেমিক্যালস থাকে, এই ফেনার সঙ্গে সেগুলো বেরিয়ে যায়, তো এই ফেনাটা যে কোনো ডালের ক্ষেত্রে ফেলতে ভুলবেন না। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো। হলুদটা দেওয়ার পরে আমি ডালটাকে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। আমি এখানে চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার পরে ডালটা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে কড়াই বসাবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। আমি এবার এর মধ্যে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটাকে ভেজে নেব। সর্ষেগুলো যখন চটপট করে ফাটতে শুরু করবে তখন আমি ডালটা দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা পুরো ঢেলে দিয়েছি। আপনারা যদি ডালটা আরেকটু পাতলা খেতে চান তাহলে আরেকটু জল অ্যাড করতে পারেন। এবার আমি এতে একটু চিনি দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে 2 মিনিট মতো ডালটাকে ফুটিয়ে নেব। ডালটা চিনি দেওয়ার পরে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, ডালটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনে পাতা আর 2টো লেবুর পাতা, লেবুর পাতাটাকে আমি একটু ছিঁড়ে রেখেছি, এটা দিয়ে দিলাম সব শেষে। এবার একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। গরমকালে ডালের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করুন, বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ধনে পাতা আর লেবুর পাতাটা আমি মিশিয়ে দিয়েই গ্যাসটা অফ করে দেবো। আমার এটা রেডি হয়ে গেছে।